প্রতিটি ইউনিয়নের পথযাত্রার অংশ হিসেবে ভোগডাবুরি কেক্তিবাড়ি কর্তৃক আয়োজিত আজকে এই শিলাহাটির পথসভা। পথসভার সম্মানিত সভাপতি উপস্থিত ভোগডাবুরি কেক্তিবাড়ি বিশেষ করে শিলাহাটি অঞ্চলের ভাইরা সবাই আমার সালাম নেবেন, আসসালামু আলাইকুম। আমরা ডোমার উপজেলার 10টি ইউনিয়নে পথসভা হইল, আমি অলরেডি 8টা পথসভা করে আসছি, এটা আমার লাস্ট পথসভা। তো আজকে আপনারা এখানে পথসভায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন তাকে আমি ডোমার উপজেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। সংগ্রামী ভাইরা, আজকে আমরা কেন পথসভা করছি, আজকে কেন আন্দোলন করছি, এটা আপনারা সবাই জানেন। আজকে একটি অনির্বাচিত সরকার, যে সরকার ভোটে নির্বাচিত হয় নাই, এই অনির্বাচিত সরকার জগদ্ধল পাথরের মতো এই বাংলাদেশের 16 কোটি মানুষের উপরে চাপা দিয়ে বসে আছে, জগদ্দল পাথরের মতো চাপা দিয়ে বসে আছে, যাতে করে মানুষ এই পাথরের চাপায় পিষ্ট হয়ে শেষ হয়ে যাচ্ছে, গণতন্ত্র নিষ্পেষিত হয়ে গেছে। ভাইরা আমার, আজকে মানুষ তার ব্যক্তি স্বাধীনতার কথা বলতে পারে না, আজকে মানুষ তার মুক্ত মনে কথা বলতে পারে না, আজকে মানুষ ভোট দিতে পারে না। আজকে 15 বছর বাংলাদেশে কোনো ভোট হয় না। ভাইরা আমার, আপনারা জানেন 2014 সালে নির্বাচন যখন হামাগুড়ি কাঁদছিল, সেই সময় আমাদের বিএনপির নেতৃবৃন্দ বলেছেন যে কোন রাজনৈতিক সরকার অধীনে যদি নির্বাচন হয় সেই নির্বাচন কখনো নিরপেক্ষ নির্বাচন হবে না। নির্বাচনে তাই দেখা গেছে, 14 সালে নির্বাচনে 154টি আসন বিনা ভোটে পার, পৃথিবীর কোথাও হয়েছে কিনা আমার ভাই জানা নাই, বিনা ভোটে 114টা, বাকি কটা তো ভোটারে নাই, কি হয় কিনা বলেন। আচ্ছা গেল 14 সাল, তারপরে এই সরকার ভল তবিয়তে সেই প্রশাসনের মাধ্যমে বিভিন্ন কারিকুলামের মাধ্যমে জনগণের উপর হিস্টিম লড়াই চালিয়ে টিকিয়ে থেকে 18 সালে আবার আরেকটি নির্বাচন দিলেন। সেই নির্বাচনটা যখন আমরা 14 সালে নির্বাচন অংশগ্রহণ করলাম না, তখন প্রশাসন থেকে শুরু করে সুধি সমাজ, বিদেশিরা সবাই বললেন যে আপনারা ভোট করলেন না কেন, ভোট করলেই তো দেখা যাইতো যে ভোট চুরি হচ্ছে না কি হচ্ছে। তাই বাধ্য হয়ে 18 সালের নির্বাচনে আমরা বিএনপি অংশগ্রহণ করলাম। যখন ভোট কাছাকাছি আসছে, সারা বাংলাদেশে দামাদল ছুটছে যে বিএনপি ক্ষমতায় আসবে, দেশের মানুষ জন উদ্বেলিত হয়েছে, তখন তারা কায়দা করলেন, দিনের ভোটটা রাতেই করে দিলেন। আর সরকার কি হইল, দিনের ভোট রাতে হয়ে উনি ওনারা প্রধানমন্ত্রী হলেন, রাষ্ট্র পরিচালনা সরকার গঠিত হলেন। আজকে আবার নির্বাচন হচ্ছে 2023 সাল জাতীয় সংসদ নির্বাচন।